বিক্ষিপ্ত অপ্রীতিকর ঘটনার মধ্যে চলছে কলকাতা ও লাগোয়া নয়টি কেন্দ্রের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ দফার নির্বাচনে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন তারপরেও বসিরহাট কেন্দ্রের অন্তর্গত মিনাখায় বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদের সাময়িক পথ অবরোধ ভোটারদের মিনাখায় একশো উননব্বই নম্বর বুথের ভোটারদের একাংশের অভিযোগ সকাল থেকে বেশ কয়েকবার ভোট দিতে গেলেও তাদের ফেরত পাঠিয়ে দেয় তৃণমূলের লোকজন পঞ্চাশ থেকে ষাট জন বিজেপি সমর্থককে ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ এরপর ব্যাপারটি বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী সায়ন্তন বসুকে জানান তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রার্থী সেখান থেকে সরাসরি তিনি ফোন করেন পুলিশ সুপারকে পরিস্থিতি সামাল দিতে বাহিনী পাঠানোর আশ্বাস দেন তিনি ওদিকে এরই মধ্যে ভোট দিতে দেওয়ার দাবিতে বাসন্তী হাইওয়ে অবরোধ করেন স্থানীয়রা ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল প্রায় পনেরো মিনিট পর মিনাখা থানা থেকে পুলিশ ও র্যাব পৌঁছলে অবরোধ ওঠে এরপর পুলিশি পাহারায় ভোট দেন বিজেপি সমর্থকরা